আজকে আমরা বছরের প্রথম দিন থেকে আমরা বসেছি ধর্নায়। সেই ধর্না হচ্ছে আমাদের যিশুয় কর্মী, আমাদের পয়লা জানুয়ারি থেকে আমাদের কর্মচ্যুত করে দিয়েছে। আমরা চাইছি সরকারের কাছে বিশেষভাবে হাত জোর করে মানবিকভাবে আবেদন করছি, আমাদের বিকল্প ব্যবস্থা করুন, না হলে আমরা পথে বসে গেছি এবং আমাদের পরিবার সাথে পরিবাররা না খেয়ে মরবে। আমরা এই বয়সে আমরা এখন কোথায় যাব? আমাদের 9 বছর চাকরির পর, আমরা এত 9 বছর ধরে এখানে চাকরি করার পরে আমাদের সরকার এইভাবে কর্মচ্যুত করে দিয়েছে, যাতে আমাদের কোনো রাস্তা থাকছে না। তাই আমরা পথে আজকে এই অবস্থানে বসেছি এবং এই অবস্থানকে আমরা সরকারের কাছে সদুত্তর না পেলে আমরা দীর্ঘ অবস্থানে যাব এবং আমনন অনশনের দিকে এগোব। আপনার নাম? আমার নাম ভাস্কর দাস।